আগামী দুদিন রাজ্য জুড়ে চলবে ঝড় বৃষ্টি, জারি থাকবে দমকা হাওয়ার দাপট, জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, সেই নিয়ে আজকের লেটেস্ট আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আগামী দুদিন রাজ্যের কোন কোন জেলাগুলিতে বজ্র বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, পাশাপাশি এর ফলে কোথায় কোথায় নামতে পারে তাপমাত্রা পর্বত, সমস্ত কিছু আপডেট আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য। এবং ভিডিওটি ইনফরমেশন মনে হলে অবশ্যই প্রচুর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আগামী দুদিন রাজ্য জুড়ে চলবে ঝড় বৃষ্টি, ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রা খানিক কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। প্রচুর পরিমাণে প্রবলী বায়ুর কারণে আপাতত বাংলায় জারি থাকবে বৃষ্টির পরিবেশ, এক লাফে অনেকটাই কমেছে রাজ্যের তাপমাত্রা। আজও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের একাধিক জেলায়। আগামী 5 দিন আবহাওয়া সেরকম কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই গোটা রাজ্যের কোথাও। পাশাপাশি জানানো হয়েছে যে বুধবার বিকেলে দেওয়া পূর্বাভাসে বুলেটিন অনুযায়ী আগামী 6 মে অবধি বজ্রবিদ্যুৎ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে। বৃষ্টির সঙ্গে বইতে পারে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হওয়া। বৃহস্পতিবার কলকাতা সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার দক্ষিণ আন্দামান সহ সন্নিহিত এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা পরবর্তী 24 ঘন্টায় নিম্নচাপের রূপ নেওয়ার কথা। পরবর্তী সময়ে তা আরও শক্তি সঞ্চয় করবে বলে মনে করছে আবহাওয়া দপ্তর। তার অভিমুখ বাংলা কিংবা উড়িষ্যা উপকূল হতে পারে, যদিও এ ব্যাপারে এখনও পর্যন্ত স্পষ্ট করে বলা হচ্ছে না কিছুই। উত্তরবঙ্গে বজায় থাকতে বৃষ্টির পরিবেশ, বুধবার বিকেল দেওয়া পূর্বাভাস অনুযায়ী শুক্রবার সকালের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, তবে ঝড়ের কোনো পূর্বাভাস দেওয়া হয়নি এখনও পর্যন্ত। আগামী দিন 5-এ হিমালয় সংলগ্ন জেলাগুলিতে দিনের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না, তারপর ধীরে ধীরে পরিবর্তন হবে উত্তরবঙ্গের আবহাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 2 দিন লাগাতার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। শুক্রবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে পারে। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আজকের লেটেস্ট আপডেট, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম।